আজি আমি সংখ্যালঘু সংগ্রাম পরিষদের বেসিকত আমি কেন্দ্রীয় সমিতির নির্দেশ মর্মে আমার যে জ্বলন্ত সমস্যা দিনক দিনে বস্তুর দাম নিয়ন্ত্রণ করবা নাই আমার সন্মানীয় যোগান মন্ত্রী রঞ্জিত কুমার দাস, আজি আমি শ্রমিকরপা আদি করে নিম্নবিত্তমানের যে আমার মানুষ আছো আমি বজারত 500 টাকা 100 টাকা লই আমি যাব নো, বজারত জুই লাগি গেছে, কিন্তু বিজেপির হয়ে ওয়েস্ট বেঙ্গলত গিয়ে ক্যাম্পাস করে আছে, গতি রাইজে ভোট দিয়ে পেলায় রাইজর কারণে করা বাদী সি বেঙ্গলত গই তাতে মানে লিডারগিরি দেখাই আছে, গতি রঞ্জিত কুমার দাসক আমি ধিক্কার দিছো সংখ্যালঘু সংগ্রাম পরিষদের অতি শীঘ্রে হয় খাদ্য বিভাগের পদত্যাগ করক আর নাইবা বস্তুর দাম কমাই দিয়ক। তেওঁৰ নিচিনা আমি ফেসবুক খুলিলেই দেখিবলে পাও শরীর চর্চাত ব্যস্ত হয়ে থাকে, বডি ফিল্টার হয়, গতি মই আজি এইটু কব বিচার রঞ্জিত দাসক, আপুনি 1000 টাকা লই আমি সাধারণত 500 টাকা লই বজার করব যাও, মই রঞ্জিত কুমার দাস আমার সন্মানীয় মন্ত্রীক মই 1000 টাকা দিম, 1000 টাকা লই বজারত যাক আর বজার করে ঘুরি লই আহি পরিয়ালটু খুয়াক যদি বুকুত দম আছে, আমি সদৌ সংখ্যালঘু সংগ্রাম পরিষদের আমি রঞ্জিত কুমার দাসের প্রতিলিপি আমি দা করছো, তেওঁৰ কোনো কাম নাই, তেওঁক আমি ধিক্কার জানাইছো, আর যদি ইয়ার পিছতো তেওঁ যদি বস্তুর দাম কমাবলে অক্ষম হয় হলে আমি গণতান্ত্রিক আন্দোলন আমি আরো মন্ত্রী মহোদয়ক পুনর্বার আহ্বান জানাইছো, আমার মুখ্যমন্ত্রী মহোদয়ক আহ্বান জানাইছো, আপনাদের যি করলে করলে, গতি এতিয়া শ্রমিকখিন 300 টাকা হাজিরা পায় 500 টাকা হাজিরা পায়, গতি আলুরপা পিঁয়াজেরপা তেলেরপা নিমখেরপা যিমানখিনি আপনাদের বস্তুর দাম বড়াই দিলে, গতি সাধারণ মানুষ এতিয়া সুইসাইড করার বাইরে কোনো উপায় নাই, মেডিসিনেরপা আপনাদের কোনটো বস্তুর দাম কমাইছে কক, গতি বস্তুর দাম যে বড়াইছে তেনেকে আপনাদের মানুষক আপনাদের কর্মসংস্থাপন দিবা নাই, আজিও চাও এই বজারত কমসে কম 100 জন লড়া বেকার বহি আছে কোনো কাম নাই ইয়াতে, গতি আমি সরকারক ধিক্ষা দিছো যে আপনাদের বস্তুর দাম যে বড়াইছে কর্মসংস্থাপন দিব লাগে, আর রঞ্জিত দাসক কোথাও বেঙ্গলত গিয়ে ওকালতি করাতকে আসলতে ভালকে চাব লাগে যে মানুষের জ্বলন্ত হোমিকত কেনেকে ভুগি আছে।